এটা ডাঙর কথা রফিকুল সাহাবে কলে আর দেবব্রত শইকীয়ায় কলে যে লোয়ার আসামর পরা মানুষ আপার আসামত যাবই। আরে কিয় যাব কোকসুন, নরে কিয় যাব, কিয় যাব না, কিয় যাব, কিয় যাব আপনালকে কক, তার মানে আপনালকে গুটে অসমখন লবই লবই, তাহলে আপনালকে মিয়া মুসলমান মানুখেনে গুটে অসম লবই, আমিও লব নিদিও, হয়ে গেল আমিও লব নিদিও। আপনালকে আজি হাউসত কলে যে আমি লমে, আর মই কইছো আপনালক আমি লব নিদিও, বাস মই হব, মই এতিয়া যে বিষয়ত সভা স্থগিত প্রস্তাব দিছে গোটেখিনি চাইছো, আর সেইখিনি বিষয় অন্যান্য শিতানতো আলোচনা করিব পারে, তার কারণে সভা স্থগিত করার প্রয়োজন নাই, তার কারণে মই সভা স্থগিত প্রস্তাব চারিখন জাননী অগ্রাহ্য করা হল। এতিয়া অধ্যক্ষ মহোদয়, অসম বিধানসভাত প্রথমবারের বাবে এখেতকলে কলে যে মিয়া মুসলমানে অসমখন লবই, আপনি ভুল কথা, রং মেসে হব। এটা নেক্সট আইটেম, আপনি সদায় টুইস করে, নেক্সট আইটেম, নেক্সট আইটেম, অধ্যক্ষ মহোদয় এই কথাটো হব, এই কথাটো বিকৃত করা হয়েছে, অসমৰ এখন জিলার মানুষ আর এখন জিলাত যাব নোৱাৰে। এতিয়া কার্যসূচী নং ছয় মুখ্যমন্ত্রী মাননীয় সদস্য শ্রী অখিল গগৈ ডাঙৰীয়াই আসাম কোয়ালিফিকেশন বিল 2024 বিবেচনার বাবে উত্থাপন করিব। শ্রী অখিল গগৈ ডাঙৰীয়া এখন জিলার মানুষ আর এখন জিলাত মিয়ালেন বনাব দিয়া নহব, শ্রী অখিল গগৈ ডাঙৰীয়া মিয়ালেন বনাব দিয়া নহব, মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী অখিল গগৈ ডাঙৰীয়া এতিয়া এখন জিলার মানুষ আর এখন যাব নোৱাৰিব, মনোরঞ্জন তালুকদার, মনোরঞ্জন তালুক মুখ্যমন্ত্রী মহোদয় যে কইছে নামনির মানুষ উজনীত যাব নোৱাৰে, অসমৰ মানুষ অসমত যাব নোৱাৰিব, অসমৰ এটা প্ৰান্তৰ মানুহ আনটো প্ৰান্তত যাব নোৱাৰিব, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কেনেকুৱা দায়িত্বশীল মন্তব্য কৰিছে, অসমৰ এখন জিলাৰ মানুহ আৰু এখন জিলাত যাব নোৱাৰিব, নামনিৰ মানুহ উজনীত যাব নোৱাৰিব, বৰাক উপত্যকা দা হাউচ এডজৰ্ণ ফৰ 10 মিনিটছ।